রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থান সুনিশ্চিতকরণ সহ তিন দফা দাবিতে রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থান সুনিশ্চিতকরণ, ভর্তি জালিয়াতির সাথে জড়িত শিক্ষকদের সকল পরীক্ষা হলে প্রবেশের নিষেধাজ্ঞা সহ ভর্তি পরীক্ষার সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি না করার দাবিতে রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টায় শিক্ষার্থীদের এ অবরোধ শুরু হলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিসমূহ যতক্ষণ না পূরণ করা হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।